ওঠো, তোমার পরিচয় দিবা, কোন জেলা থেকে আসছো, নাম কি, কেমন লাগতেছে, কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছো? আসা তো মাত্র কয়েকদিন হবে, এই কয়েকদিনেই অনেক কিছু জানতে পারছো নাকি? আমি সামনে দাঁড়ায় আসতে দেখি সেই কারণে কইতে আসতে আমি আসছি এক সপ্তাহের কিছু হবে। এর ভিতরে স্যার মেডিকেল পার্সন, আপনি মেডিকেল পার্সন, মেডিকেলে আমার ফেরিকুস ধরা পড়ছে, নাকে বাঁকা আছে, এগুলো আর কি। লেখাপড়া জিনিস কে শিখছ স্যার? লেখাপড়া স্যার ভালোই আচ্ছা ওকে সে দাও। শেরপুর জেলা থেকে মাহমুদুল আসছে। মাহমুদুলের আসলে আমরা এখানে আসলে সবার আগে মেডিকেল চেক আপটা করি, কারণ অনেকে মেডিকেল আনফিট থাকে। এখন তোমরা যারা আনফিট অবস্থায় আসো, আমরা যদি ফেরতেই তোমাদেরকে, তাহলে তোমরা শিখ বা কোথায় থেকে আর প্রস্তুতি নিয়ে নিজেকে ফিট করবে কোথায় থেকে, তাই না? সব থেকে আমার গর্ব লাগে এটাই যে আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে যারা চাকরি পাইছে বিগত বছরগুলোতে, 100 জনের মধ্যে 98% আনফিট ছেলে আছে। এই আনফিট ছেলেগুলোদেরকে সঠিক গাইডলাইন এবং নির্দেশনার মাধ্যমে, সুচিকিৎসার মাধ্যমে করানো কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি। আর এই দায়িত্বটা পালন করতে পারে বলে কিন্তু অনেকে আজকে সাফল্যের সাথে বাংলাদেশ সেনা, বিমান, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সব বাহিনীতে অফিসার এবং সৈনিক পদে চাকরি করছে। তোমাদেরও একটা দায়িত্ব হবে যে স্বপ্ন নিয়ে আসছে সে স্বপ্ন একদিন পূরণ করতে হবে, সঠিক গাইডলাইন জানবো, সঠিক দিক নির্দেশনা মানব, সুপরামর্শ নিব এবং কঠোর পরিশ্রম করব। সাফল্য কেন আসবে? অবশ্যই সাফল্য আসবে, আসবে তো। সাফল্য আসার জন্য যত ধরনের সঠিক গাইডলাইন দরকার, পরামর্শ দরকার, সবই তো দেওয়ার চেষ্টা করতেছি করতেছি। এই যে তোমরা যারা আসছো, তোমরাও তো এসে, আর কয়েকদিন আগে আমাদের এক ছাত্র রংপুর সেনানিবাসে পরীক্ষা দিতে গিয়ে 368 জনের মধ্যে সে প্রথম স্থান অর্জন করছে এবং 368 জনের মধ্যে মাত্র 2 জন সেদিনকার মানে সৈনিক পদে চান্স পেয়েছে, তার মধ্যে আমাদের ছাত্র প্রথম স্থান অর্জন করে চান্স পেয়েছে। মিষ্টি খাচ্ছে না তোমরা? জি স্যার। তো এটা তো একটা গর্বের বিষয়, গর্বের বিষয়। জি স্যার। ও যখন আসলো বলছে না তোমাদেরকে যে ও মেডিকেল আনফিট ছিল? জি স্যার। ও হাঁটু জড়া লেগে যেত, আরো যে একটা সমস্যা ছিল সেগুলো সমাধান করছে বিনয়, তারা যোগ্যতার ভিত্তিতে তাকে চাকরি দিচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা এরপরে কার কাছে যাই? ওঠো বলো, কেমন লাগছে? কেমন লাগছে? জি স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো। কোন জেলা থেকে আসছো? জি স্যার আমি গোপালগঞ্জ জেলা থেকে আসছি। রাকিব গোপালগঞ্জ জেলা থেকে আসছে, রাকিবের বাবাও পুলিশ কনস্টেবল ছিলেন, যদিও বা মরো তো যাই হোক, রাকিব বাবা যেহেতু তোমার পুলিশ কনস্টেবল ছিলেন, বাবাকে কখনো দেখছিলে পুলিশের ড্রেস ড্রেস পরে বা চাকরি করতে? আসলে স্যার আমার আব্বু যখন মারা যায় তখন আমার বয়স 5 বছর, তো আমি শুধু আমার আম্মুর কাছ থেকে শুনছি, আসলে আমি আমার আব্বুকে কাইন্ডলি যা দেখছি তা আমার মনে নেই। আচ্ছা বাবা যেহেতু পুলিশে চাকরি করেছে, এখন তোমার কি ইচ্ছা, পুলিশে যাবা নাকি অন্যান্য বাহিনী, কোনটা বেশি ভালো লাগে? আসলে আমার সব বাহিনী ভালো লাগে, তারপর স্পেশালি যেহেতু আমার আব্বু পুলিশ ছিল, আমার পুলিশের বাহিনী একটু বেশি ভালো লাগে। আচ্ছা এই যে সোজা ট্রেনিং একাডেমিতে আসলা গোপালগঞ্জ জেলা থেকে, একটা তো আশা নিয়ে আসছি। জি স্যার। তো আশা পূরণে কতটুকু তারপ্রান্তে পৌঁছাইতে পারছো? জি স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের দিকে, আমি আজকে 20-21 দিন নাগাদ আসছি, তো এই কয়েকদিন আমি এমন কিছু শিখছি খুবই উন্নত মানের পরিবেশের দিকে, খুবই উন্নত যত্ন সহকারে পড়ানো হয় এটা আমি আগে কখনো কোথাও দিয়ে পাইনি। ঠিক আছে অনেকখানি পড়াশোনা করছি বাট এরকম উন্নত পরিবেশে এত সুন্দরভাবে আমি কখনো এটা ধারণা করতে পারিনি। বাট যে টাকার মধ্যে আমরা যে বাজেটের মধ্যে এখানে আসছি, তো এর থেকে অনেক হাজার গুণ বেশি আর কি সুদক্ষভাবে শিক্ষা দান করা হচ্ছে এখানে, এজন্য আমি খুবই খুশি। যাই হোক রাকিব যেহেতু খুশি, ওর খুশিতে আমরা সবাই একটা জোরে করতালি। রাসেল তুমি কোন জেলা থেকে আসছো বলো? স্যার আমি নাটোর জেলা থেকে। স্যার আর কোন বাহিনী বেশি পছন্দ? স্যার সব বাহিনী পছন্দ। স্যার গুড, এটাই হওয়া উচিত, আসলে সব বাহিনী পছন্দ হওয়া উচিত, সব বাহিনী ভালো, সব বাহিনী
নিজের সততায় নিজের যোগ্যতায় নিজের মেধায় বাংলাদেশ সেনা বিমান বাহিনীর গর্বিত সৈনিক হওয়া যায়, নাবিক হওয়া যায়, বিমান সেনা হওয়া যায়, পুলিশ কনস্টেবল হওয়া যায়, আনসার বিডিবি হওয়া যায়, কিন্তু সবার আগে মনে রাখতে হবে সৎ হইতে হবে, যোগ্য থাকতে হবে, মেধা বাড়াতে হবে, সঠিক গাইডলাইন মানতে হবে, পরামর্শ নিতে হবে, তাহলে দেখবো ইনশাআল্লাহ তোমাদের সে স্বপ্ন সে স্বপ্নের তার প্রান্তে তোমরা পৌঁছে যাবে। ধন্যবাদ দর্শক। বসো ইয়াকুব, তুমি কোন জেলা থেকে আসছো? স্যার আমি যখন জেলা থেকে আসছি স্যার। আর ইয়াকুব বেসিক্যালি বিজেপির জন্য আসছো? জি স্যার। আর কেমন লাগতেছে? স্যার অনেক ভালো লাগতেছে স্যার। আর ইয়াকুব অবশ্য 2 মাসের কোর্স করছে, ইয়াকুব এই 2 মাসে কতটুকু অগ্রসর হলো? স্যার আলহামদুলিল্লাহ আমি এখন অনেক মানে আসলে কিছু জানতাম না একসময় যখন আসছিলাম, গুটি গুটি পায়ে স্যার আপনার মানে যেভাবে আপনি আমার গাইডলাইন দিয়েছেন আমি এখন অনেক স্যার আমার নিজেরা অনেক ইমপ্রুভ করছি স্যার। গুড, এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত, তাই না? স্যার হ্যাঁ।